ভিত্তিতে, এলমের ভিত্তিতে নয়। আমরা মানুষকে চাই এলমের দিকে নিয়ে আসতে, ধারণা থেকে মুক্ত রাখতে। আল্লাহ রাব্বুল আলামিন যে দিন আমাদেরকে দিয়েছেন, এই দিন দলিলের উপর প্রতিষ্ঠিত, এই দিন এলমের উপর প্রতিষ্ঠিত, এই দিন কোনো ধারণার উপর প্রতিষ্ঠিত নয়, কোনো কল্পনার উপরে, কোনো যুক্তির উপর প্রতিষ্ঠিত নয়। আল্লাহর উপর নির্ভর করো, আল্লাহর উপর ভরসা করো। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, উকিল হিসাবে আল্লাহই তো যথেষ্ট। আমাদের মুসলিম উম্মার দিকে আমরা তাকালে দেখতে পাই, আমাদের ধর্মীয় সমাজের দিকে তাকালে দেখতে পাই, আমরা যারা ধর্ম পালন করছি সাধারণ মানুষের দিকে তাকালে অধিকাংশ মানুষকে আমরা দেখব ধর্ম তারা না জেনেই পালন করছেন। আলামিন জালেমকে ছাড়তে থাকেন, ছাড় দিতে থাকেন, দেখি তুমি জুলুম কত করতে পারো, করো। কিন্তু যখন সে জুলুমের চূড়ান্ত সীমানা ছাড়িয়ে যায়, তখন আল্লাহ রব্বুল আলামিন ফাইদা আখাযাহু লাম ইউফলিতহু, তখন তাকে ধরে ফেলেন এবং এমন ভাবে ধরে ফেলেন তাকে আর ছাড় দেন না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়া মান তাবি'আহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وإن تطع أكثر من في الأرض يضلوك عن سبيل الله، إن يتبعون إلا الظن، وإن هم إلا يخرصون. سورة الأنعام 116 نمبر آية. রাজশাহী জেলার চারঘাট উপজেলায় ইউসুফপুর সিপাইপাড়া মসজিদ সংলগ্ন দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত প্রধান আলোচক শেখ ডক্টর ইমাম হোসেন, এছাড়া আরও উপস্থিত রয়েছেন মাওলানা আফজাল হোসেন, মাওলানা জিল্লুর রহমান সহ অন্যান্য আলোচকবৃন্দ, উপস্থিত ওলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীবর্গ, প্রাণপ্রিয় দিনী ভাই এবং সমবয়সী তরুণ যুবক ভাইয়েরা, এবং পর্দা আড়ালে মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ সহমতে আজকে আমরা এমন একটি মজলিসে উপস্থিত হতে সক্ষম হয়েছি। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আরও একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম রশিদ হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি। সুপ্রিয় উপস্থিতি, আজকে যে মাদ্রাসার উদ্যোগে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি, দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার যারা উদ্যোক্তা তারা প্রায় মাসখানেক আগে আমাদের নওদাপাড়া মার্কাজে গিয়েছিলেন এবং সেখানে আমাদের সাথে প্রথম তাদের আলোচনা হয় যে আমাদের আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ রাজশাহী পূর্ব সাংগঠনিক জেলার সম্মানিত সভাপতি যিনি সদ্য বিদায় নিয়েছেন আলহাজ ইদ্রিস আলী, আলহাজ ডাক্তার ইদ্রিস, আপনারা সবাই তাকে চেনেন, ওনার স্থানীয় বাড়ি এখানেই এবং তার বাড়ির সংলগ্ন একটা জমি 4.5% জমি তিনি দান করেছেন এই মাদ্রাসার জন্য, এবং সেইটাকে কেন্দ্র করে তারা ওখানে গিয়েছিলেন এবং একটি হিপস মাদ্রাসা খুলবেন বলে আমাদেরকে জানিয়েছিলেন। তা আমরা তাদেরকে পরামর্শ দিয়েছিলাম শুধু হিপসখানা না, মসজিদের সাথে যেহেতু 4.5% জায়গা আপনারা পেয়েছেন, শুধু হিপস খানা এর সাথে আপনারা একটা প্রতিষ্ঠানও গড়ে তুলুন, অন্তত পক্ষে ক্লাস 5 পর্যন্ত একটা প্রতিষ্ঠান আপনারা গড়ে তুলুন, তাহলে অন্তত গ্রামের ছেলে যারা, গ্রামের যারা ছেলে মেয়ে, গ্রামের যারা বাচ্চারা আছে তাদেরকে পড়াশোনার জন্য গ্রামের বাইরে অন্তত যেতে হবে না যদি ক্লাস 5 পর্যন্ত খোলা যায়। আলহামদুলিল্লাহ তারা আমাদের পরামর্শ মোতাবেক এখানে প্রতিষ্ঠান খোলার উদ্যোগ গ্রহণ করেছিলেন। আমি এখানে উদ্বোধনী দিনে ইউসুফপুর মসজিদে এসেছিলাম আলহামদুলিল্লাহ, এবং তারই পরিপ্রেক্ষিতে আজকেও আপনাদের এই জালসাতে আসা, যেটা আমাদের উপস্থাপক ভাই বলছিলেন অনেকটা আসলে জোর করেই আসা, কারণ নানা ব্যস্ততার কারণে এখানে আসাটা আমার জন্য অনেক কঠিন ছিল। তারপরেও বিশেষ করে ডাক্তার ইদ্রিস আলী সাহেব, উনি আমাদের খুবই মহব্বতের একজন মানুষ, দীর্ঘদিন যাবৎ পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের একজন যোগ্য কাণ্ডারী হিসাবে অত্র এলাকায় তিনি একেবারে চষে বেরিয়েছেন, আপনারা সবাই তার সাক্ষী।
তো সেই মানুষটার মহব্বতেই মূলত আজকে এখানে আসা। আলহামদুলিল্লাহ আজকে আসার পরে আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং আপনাদের যে দানের দৃশ্য একটু আগে দেখলাম তাতে মনে হয়েছে যে আলহামদুলিল্লাহ আপনারা এখানে যথেষ্ট একটা আগ্রহ নিয়ে এই প্রতিষ্ঠানের পিছনে সময় দিচ্ছেন এবং প্রতিষ্ঠানকে আপনারা এগিয়ে নেওয়ার জন্য একটা দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ আপনাদের প্রতিজ্ঞা দেখে খুবই ভালো লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে যেন কবুল করে নেন। এই মাদ্রাসার যারা উদ্যোক্তা যারা এর পিছনে সময় দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের মেহনতকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আজকে আমি শুরুতেই সূরা আনআমের 116 নম্বর আয়াতটি পাঠ করেছি। সে আয়াতের আলোকে সামান্য কিছু কথা বলি, আমার বক্তব্য শেষ করবো আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি, হে মানুষ অথবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলা হচ্ছে ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি, যদি তুমি পৃথিবীর অধিকাংশ মানুষের অনুসরণ করো, ইউযিল্লুক আন সাবিলিল্লাহ, তারা তোমাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেবে, পথভ্রষ্ট করে দেবে। ইয়াত্তাবিউনা ইল্লাযন, কেননা অধিকাংশ মানুষ তারা অনুসরণ করে ধারণা, কল্পনার অনুসরণ করে। ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, এবং তারা অনুমান ভিত্তিক কথা বলে, অনুমান করে কথা বলে। প্রিয় উপস্থিতি, এই আয়াতটির অর্থ তো আমরা করলাম, এর বাস্তবতাকে আমরা উপলব্ধি করেছি। আমরা জানি ইসলাম হচ্ছে জ্ঞানের ধর্ম, তাই না? ইসলাম ইলমের ধর্ম। ইসলামের প্রথম যে আয়াতটি নাজিল হয়েছিল সে আয়াতটি কি? ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, তার মানে কি? তুমি পড়ো তোমার প্রভুর নামে। পড়ো কিসের জন্য? মানুষ কিসের জন্য পড়ে? জানার জন্য পড়ে, তাই না? তার মানে ইসলাম হচ্ছে জানার ধর্ম, ইসলাম হচ্ছে জ্ঞানের ধর্ম, ইসলাম হচ্ছে ইলমের ধর্ম। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় যেটা, আজকে আমাদের মুসলিম উম্মার দিকে আমরা তাকালে দেখতে পাই, আমাদের ধর্মীয় সমাজের দিকে তাকালে দেখতে পাই, আমরা যারা ধর্ম পালন করছি সাধারণ মানুষের দিকে তাকালে অধিকাংশ মানুষকে আমরা দেখব ধর্ম তারা না জেনেই পালন করছেন, শুনে শুনে পালন করছেন, অথবা যেভাবে সমাজে দেখে আসছেন ওভাবেই করছেন, ধারণার অনুসরণ করে ধর্ম পালন করছেন। পৃথিবীর সমস্ত কাজ তারা জেনে শুনেই করেন। একটা ব্যবসা করতে নামলে খুব চিন্তা ভাবনা করে নামেন, এই ব্যবসাটা কতটুকু লাভজনক হবে, এই ব্যবসাটা কিভাবে করলে বেশি লাভ পাবো, কোথায় করলে কি হবে। যিনি কৃষক তিনি চিন্তা করেন কিভাবে কৃষিকাজ করলে বেশি ফসল পাবেন, সব কিছু তারা জেনে শুনে করার চেষ্টা করেন। শুধুমাত্র একটা জিনিস তারা অজ্ঞের মতো করেন, সেটা হচ্ছে ধর্ম পালন। ধর্ম পালনের ক্ষেত্রে তাদের আর যাচাই বাছাই করার কোনো প্রয়োজন হয় না, কোনো জানাশোনার প্রয়োজন হয় না, তারা নিজ নিজ ধারণা মোতাবেক, নিজ নিজ কল্পনা মোতাবেক তাদের ধর্ম পালন করে যাচ্ছেন। আপনারা ছোটবেলায় একটা কবিতা পড়েছেন পণ্ডশ্রম নামে, পণ্ড হলো শ্রম। একটা চিল একটা মানুষের কান নিয়ে চলে গেছে, এই নিয়ে গুজব ছড়ানো হলো এলাকায়, সবাই খুঁজতে লাগলো সেই চিল কোথায় গেল কান নিয়ে। মিটিং মিছিল হলো, সবাই মিলে মানে একসাথে বসে একটা প্ল্যান করলো যে কিভাবে ওই চিলটাকে ধরবে, এই চিলের এত বড় সাহসে মানুষের কান নিয়ে পালিয়ে গেছে। তখন ওই গ্রামের একটা ছোট্ট ছেলে বলল, চিল কোথায় কান নিয়ে গেছে, কান তো যেখানে ছিল সেখানেই আছে। তখন সবাই দেখলো যে লোকটার কান যেখানে ছিল সেখানেই আছে। তাহলে মানে কান নিয়ে যে এত পরিশ্রম, এত যে মিটিং মিছিল, সব পণ্ড হয়ে গেল। তা আমাদের সমাজের অধিকাংশ মানুষের অবস্থায় তারা না জেনেই একটা গুজবের পিছনে, হুজুকের পিছনে দৌড়ে বেড়ায়। যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় কেন করলে, কোনো উত্তর তাদের কাছে থাকে না। এই কথাটাই যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বহু আগেই স্মরণ করে দিয়েছেন যে তুমি যদি তোমার সমাজের অধিকাংশ মানুষের অনুসরণ করতে যাও তাহলে তারা তোমাকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করে দেবে। কেননা অধিকাংশ মানুষ কিসের অনুসরণ করে? ধারণার অনুসরণ করে। অধিকাংশ মানুষ কল্পনা করে কথা বলে, তাদের কথার পিছনে কোনো দলিল থাকে না, কোনো জ্ঞান থাকে না। এটা হচ্ছে খুবই বাস্তব একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অনেক জায়গাতে এই বিষয়টি আমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, আমরা কয়েকটা উদাহরণ দেখি। আমাদের স্রষ্টাকে আল্লাহ রাব্বুল আলামিন, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্রষ্টা, তার মানে তিনি আমাদের সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে কাছের সত্তা, সরি, অর্থাৎ তার কাছে আমরা সবসময় আমাদের চাওয়া পাওয়াগুলো সব উপস্থাপন করি, তাই না? প্রতিটি কথায় প্রতিটি কাজে আমরা আল্লাহকে স্মরণ করি। কিন্তু আমরা আল্লাহ সম্পর্কে কতজন সঠিক জানি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তুমি আল্লাহ সম্পর্কে আগে জেনে নাও। কিন্তু আমরা আল্লাহ সম্পর্কে কতজন জানি? আমাদের মাঝে
যদি আমরা জরিপ করতে যাই 90% মুসলমান আজকে ধারণা করে যে আল্লাহকে পেতে গেলে একজন ওলিয়া আউলিয়ার সাহায্য নেওয়া লাগে। আল্লাহকে পেতে গেলে কার সাহায্য নেওয়া লাগে? একজন ওলি আউলিয়ার সাহায্য নেওয়া লাগে। আর এ কারণে আজকে বাংলাদেশে কতগুলো মাজার? 298,000 পীরের মাজার আছে সারা বাংলাদেশে। 298,000 পীরের মাজার আছে 1981 সালের হিসাব মতে। আর এখনকার হিসাব মতে কত হবে? নিশ্চয়ই আরো বেশি হবে নাকি? এতগুলো পীরের মাজার আছে, এই সমস্ত পীরের মাজার এখানে মানুষ কি জন্য যায়? এই চিন্তা করে যে যদি আল্লাহর কাছে কোনো কিছু চাইতে হয় আমাদেরকে চাইতে হবে কার মাধ্যম দিয়ে? ওই পীরের মাধ্যম দিয়ে, ওলি আউলিয়ার মাধ্যম দিয়ে। তারা বলে কি যে আল্লাহর কাছে যেতে গেলে একজন উকিল দরকার, দুনিয়ার আদালতে যেতে গেলে যেমন একজন বিচারকের কাছে যেতে গেলে আমাদেরকে উকিল ধরতে হয়, অথবা প্রধানমন্ত্রীর কাছে যেতে গেলে প্রধানমন্ত্রীর অফিসে যিনি দায়িত্বশীল আছেন তাকে ধরতে হয়, সরাসরি যাওয়া যায় না। তারা ঠিক একইভাবে কল্পনা করে নিয়েছেন যদি আল্লাহর কাছে আমাদেরকে যেতে হয় একজন পীরকে আমাদের ধরতে হবে, তার মাধ্যম দিয়ে আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছাতে হবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কি বলছেন? ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, তোমরা আল্লাহর উপর নির্ভর করো, আল্লাহর উপর ভরসা করো। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, উকিল হিসাবে আল্লাহই তো যথেষ্ট, তুমি কার কাছে যাচ্ছ? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চাওয়ার জন্য অপেক্ষায় আছেন, কখন আমরা তার কাছে কিছু চাইবো? আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। আল্লাহ বলছেন তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে দেব। তিনি আমাদের শাহরগের কাছে আছেন, তিনি আমাদের সাথেই আছেন, আমাদের সব কথা শুনছেন, সব কথা তিনি জানেন, সব কিছু জানেন। তার কাছে চাইলেই, চাওয়া মাত্রে আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সরাসরি নাচে আমরা একজন পীরের মাধ্যম দিয়ে চাওয়ার মাধ্যম দিয়ে তার কাছে তাকে পাওয়ার চেষ্টা করছি, এবং এর মাধ্যম দিয়ে আমরা শিরকে লিপ্ত হচ্ছি। আমরা মাজারে যে সিজদা করছি সেখানে যে আমরা গরু ছাগল মান্নত করছি, আর এভাবে আমরা সরাসরি শিরকের মধ্যে লিপ্ত হচ্ছি। আমাদের প্রধান আলোচক চলে এসেছেন, আমি আলোচনা আর বাড়াতে চাইবো না। আমি শুধুমাত্র ওই আয়াতটি স্মরণ করে দিতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা জুমারের 45 নম্বর আয়াতে, ওয়াইদা যুকিরাল্লাহ, যখন তাদের কাছে আল্লাহর কথা স্মরণ করে দেওয়া হয় তাদেরকে বলা হয় ওয়াইদা যুকিরাল্লাহ ওয়াহদাহু, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তখন কি বলে তারা? ইসমা আজ্জাত কুলুবুল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরা, যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের অন্তরটা বিতৃষ্ণায় ভরে যায়। ওয়াইদা যুকিরাল্লাযিনা মিন দুনিহি, যখন আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে স্মরণ করার কথা বলা হয়, ইদা হুম ইস্তাবশিরুন, তখন তাদের অন্তরটা আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। আজকে আমাদের সমাজে দেখবেন যখন বলা হয় আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহর কাছে দোয়া করেন, তাহাজ্জুদ পড়ে সিজদা করে আল্লাহর কাছে চান, তখন মানুষের অন্তরটা মনে হয় কি কি বলছে, ওই কথাটা আমাদের জন্য শুনতে কষ্ট হয়, ভাবতে কষ্ট হয়। দুই রাকাত সালাত আদায় করে সিজদা করবো, আল্লাহর কাছে চাইবো, এই জিনিসটা আমাদের কাছে কষ্টকর মনে হয়। কিন্তু যখন মনে যখন বলা হয় ওই যে ইয়া গাউসুল আজম, ইয়া আব্দুল কাদের জিলানি, অথবা এই ধরনের যারা আমাদের পীর সাহেবরা আছে তাদের নাম দিয়ে যখন মদত চাওয়া হয়, এই সমস্ত কথাগুলো যখন বলা হয় তখন আমাদের খুব খুশি লাগে। যখন বলা হয় একটা মাদুলি দেওয়া হবে, আসেন একটা মাদুলি দেওয়া হবে, মাদুলি পরে আমি কি বলবো বিপদ থেকে বাঁচার চেষ্টা করব, তখন আমাদের মনটা খুব খুশি খুশি হয়ে যায়। যখন বলা হয় আল্লাহর কাছে সরাসরি চাও তখন আমাদের মনটা বেজার হয়ে যায়। আর যখন আমাদেরকে বলা হয় এই সমস্ত জিনিস তাগা লাগাও, তারপরে কি বলবো তাবিজ লাগাও, এই লাগাও সেই লাগাও, তার কাছে সাহায্য চাও, তখন আমাদের মনটা খুশি খুশি হয়ে যায়। এটি হচ্ছে আমাদের সমাজের এখন বাস্তব চিত্র। আমাদের আলেম আমাদের সাথে নামের সাথে এখন লাগা হয়, এখন যেটা মানে সমস্যা দাঁড়িয়েছে, আমরা এখন তাকদিস আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে তাকদিস করায় বিশ্বাসী হয়ে গেছি, অন্য কাউকে পবিত্র হিসাবে উপস্থাপন করতে বেশি আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। আমাদের আলেম আমাদেরকে আমরা সম্মান করতে করতে এমন জায়গায় নিয়ে গেছি যে তাদেরকে যেন সব ক্ষমতার অধিকারী বানিয়ে ফেলেছি। আমাদের আলেম আমাদের নামের শেষে এখন বলা হয় মাদ্দাযিল্লুল আলী, তার ছায়াটা যেন দীর্ঘায়িত হয়, তার বরকতের ছায়াটা যেন দীর্ঘায়িত হয়। আমরা সাধারণত আল্লাহ রাসূলের কাছে যে দোয়াগুলো শিখেছি, আল্লাহ রাসূল আমাদের শিখাতেন এইভাবে, বারাকাল্লাহ ফি আহলিক, বারাকাল্লাহ ফি আহলিকা ওয়া মালিক, হাফিজাকাল্লাহ, নানা রকম দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন। কিন্তু সেই সমস্ত দোয়াগুলো বাদ দিয়ে আমরা কি বলছি? মাদ্দাযিল্লুল আলী, তার মানে আমরা ধরেই নিয়েছি ওই লোকটার অবস্থানটা হচ্ছে একটা বরকতপূর্ণ অবস্থান,
আমরা ধারণা করতে পারি, আশা করতে পারি, দোয়া করতে পারি, কিন্তু আমরা কি নিশ্চিত করে বলতে পারি ওই মানুষটার ছায়াটা হচ্ছে বরকতের ছায়া? দামাত বারাকাত, তার বরকতটা স্থায়ী হোক, এই ধরনের নানা রকম দোয়া দিয়ে আমরা তাদেরকে যেন একটা তাকদিস করছি, তাদেরকে যেন পবিত্র করে তুলছি মানুষের সামনে। আর এভাবে আমাদের সামনে আমাদের মানে শিরকি সংস্কৃতিগুলো আমাদেরকে এভাবে আঁকড়ে বিকড়ে ধরেছে। প্রিয় উপস্থিতি, এই ধরনের অসংখ্য বিষয় যদি আমরা ধারাবাহিকভাবে আনতে শুরু করি সারা রাত চলে যাবে, উদাহরণ দেওয়া শেষ হবে না। আমি সেদিকে আর যাব না, আমি এটুকুই বলতে চাইব আজকে আমরা ধর্ম পালন করা মানে ধর্ম পালন করছি ধারণার ভিত্তিতে, এলমের ভিত্তিতে নয়। আমরা মানুষকে চাই এলমের দিকে নিয়ে আসতে, ধারণা থেকে মুক্ত রাখতে। আল্লাহ রাব্বুল আলামিন যে দিন আমাদেরকে দিয়েছেন এই দিন দলিলের উপর প্রতিষ্ঠিত, এই দিন এলমের উপর প্রতিষ্ঠিত, এই দিন কোনো ধারণার উপর প্রতিষ্ঠিত নয়, কোনো কল্পনার উপরে, কোনো যুক্তির উপর প্রতিষ্ঠিত নয়। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে আমাদেরকে বলে দিয়েছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু, আমার রসুল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন তোমরা তার অনুসরণ করো, এবং তিনি তোমাদেরকে যা নিষেধ করেছেন সেখান থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন আমাদের কাছে স্পষ্টভাবে ঘোষণা দিয়ে গেছেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, লাম তাযিল্লু মা তামাসসাক্তুম বিহিমা, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না যদি তোমরা এই দুটা জিনিসকে আঁকড়ে ধরে থাকতে পারো। সেই দুটা জিনিস কি? কিতাব আল্লাহ ওয়া সুন্নাত নাবিহি, আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাত। খুবই স্পষ্ট কথা, এখানে কোনো দ্বিমত করার কোনো সুযোগ নেই, এখানে নতুন কোনো বিষয় ঢোকানোর কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল বলছেন, আমি তোমাদের কাছে এমন একটা দিন রেখে যাচ্ছি, তারাকতু কুম আলাল বাইদা, একদম সরল সঠিক স্বচ্ছ একটা দিন তোমাদের কাছে রেখে যাচ্ছি, লাইলুহা কানাহারিহা, যা রাতটাও দিনের মতোই, এত স্বচ্ছ দিন যে তার রাত এবং দিন সমান, লাই আযিগু আনহা ইল্লা হালিকুন, এই দিন থেকে পথভ্রষ্ট হয়ে যায় না ওই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি নিজেকে ধ্বংস করে ফেলেছে ওই ব্যক্তি ছাড়া। প্রিয় উপস্থিতি, আমাদেরকে অবশ্যই দিন পালন করা শিখতে হবে ইলমের ভিত্তিতে। আল ইলমু ক্বাবলাল ক্বাউলি আলা আমালে, যে কোনো কথা বলার আগে, যে কোনো আমল করার আগে আমাদেরকে সে বিষয়ে আগে জানতে হবে, সে বিষয়ে আগে দলিল খুঁজতে হবে। আমাদেরকে কাউকে অন্ধভাবে অনুসরণ করা যাবে না, কোনো ধারণা অনুসরণ করে আমাদের দিন পালন করা যাবে না। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আজকে আমরা দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসার উদ্যোগে এখানে উপস্থিত হয়েছি একটা মাদ্রাসা স্থাপন করার জন্য। কেন আজকে আমরা এই মাদ্রাসা মানে প্রতিষ্ঠা করতে যাচ্ছি, কেন আমরা এই শিক্ষা আন্দোলনটা করতে চাচ্ছি, কেন আমরা এই ইসলামী শিক্ষার আলোটা মানুষের কাছে ছড়িয়ে দিতে চাচ্ছি, আপনারা জানেন আজকে একটা খুবই আলোচিত মামলার রায় হলো। আবরার ফাহাদ নামে একজন বুয়েটের একজন ছাত্রকে বিগত 2 বছর আগে অত্যন্ত নির্মমভাবে হত্যা করেছিল তারই সহপাঠী যারা, তারা তাদের আজকে ফাঁসির রায় হলো। প্রায় 20 জনকে আজকে ফাঁসি দেওয়া হয়েছে এবং বাকি 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এই ঘটনার দিকে একটু তাকিয়ে দেখুন, যে এই ঘটনায় মারা গেছে সে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে মানে উচ্চশিক্ষা কেন্দ্রের মধ্যে সবচেয়ে যেটা মর্যাদাপূর্ণ একটা শিক্ষাকেন্দ্র, সেই বুয়েটের ছাত্র। এবং তাকে যারা মেরেছে, তাকে যারা পিটিয়ে মেরে ফেলেছিল, তারাও কিন্তু সেই বুয়েটের ছাত্র, 25 জন ছাত্র, এবং তারা হচ্ছে বাংলাদেশের টপ ক্লাস মেধাবী ছাত্র। এই সমস্ত মেধাবী ছাত্রগুলো তারই একজন সহপাঠীকে পিটিয়ে পিটিয়ে মারল কেন, কেন মেরেছিল? সামান্য কিছু রাজনৈতিক দ্বন্দ্বের কারণে, রাজনৈতিকভাবে তারা হয়তো একমত ছিল না, সেই কারণে তাদেরকে পিটিয়ে মারল। একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে মারছে, কারা মারছে? যারা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে টপ ক্লাস শিক্ষিত। এখান থেকে কি বোঝা যায়, কি বোঝা যায় এখান থেকে? যেখানে সবচেয়ে বেশি মেধার লালন হওয়ার কথা ছিল, যেখানকার ছাত্ররা সারা বাংলাদেশের জন্য একজন আদর্শ মডেল হওয়ার কথা ছিল, যেখানকার ছাত্ররা সারা বাংলাদেশকে গড়ার জন্য একজন কারিগর হিসেবে বেরিয়ে যাবে, এই রকম ছাত্ররা একজন মানুষ হত্যাকারী কিভাবে পরিণত হলো? তার মানে তারা যে শিক্ষায় শিক্ষিত হয়েছিল সেই শিক্ষা তাদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করেনি, সেই শিক্ষা তাদেরকে প্রকৃত আদর্শ শিক্ষা দেয়নি, সেই শিক্ষা তাদেরকে আল্লাহ ভীতির শিক্ষা দেয়নি, আর এ কারণেই তারা এই ধরনের অন্যায় করতে, এই ধরনের জুলুম করতে তারা পিছপা হয় নাই, আর এ কারণেই
তারা এই ধরনের একটি জঘন্য অপকর্ম করেছে এবং এই অপকর্ম করে তারা শুধুমাত্র একজন আব্রামকেই হত্যা করেনি, তারা নিজেদের সম্ভাবনাটাকে কীভাবে হত্যা করেছে। 20 জন ছাত্র, 25 জন ছাত্র যারা কিনা আগামীতে এই বাংলাদেশের লিডারশিপ করার কথা ছিল, তারা তাদের নিজেদেরকে নিজ হাতে খুন করে ফেলল, সেই সাথে সাথে 26টা পরিবারের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল। এর কারণটা কি? তারা সেই আদর্শ শিক্ষায় শিক্ষিত হতে পারেনি। হয়তো তারা দুনিয়াবি জাগতিক কিছু শিক্ষায় শিক্ষিত হয়েছে, দুনিয়াবি বিচারে তারা হয়তো মেধাবী হিসাবে গণ্য হয়েছে, কিন্তু আল্লাহর বিচারে, নৈতিকতার বিচারে, আদর্শের বিচারে তারা উত্তীর্ণ হতে পারে নাই। আপনারা জানেন গতকালকেও একজন মন্ত্রীকে অপসারণ করা হয়েছে বাংলাদেশে। যারা আমাদের লিডারশিপ করার কথা ছিল, তারা হওয়ার কথা ছিল সবচেয়ে মেধাবী মানুষ, জাতির সবচেয়ে আদর্শবান নীতিবান মানুষ, আর আমরা দেখেছি আমাদের সামনে যাকে মন্ত্রী হিসেবে উপস্থাপন করা হয়েছিল, যাকে অপসারণ করা হলো গতকালকে, সেই মানুষটার কুৎসিত চেহারা, সেই মানুষটার একটা মানে আদর্শহীন চেহারা, নীতিহীন চেহারা আমাদের সামনে কিভাবে ফুটে উঠল। একটা মানুষ যখন জুলুম করে, পাপ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছেড়ে দিতে থাকেন, কাল কিয়ামতের জন্য তাকে তৈরি করতে থাকেন, যেন সে পাপ করতে করতে এমন একটা অবস্থায় চলে যায় যেন আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত শাস্তির অধিকারী সে হয়ে যায়। কিন্তু এই সমস্ত মানুষ যারা পাপ করতে করতে এমন অবস্থানে চলে গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকেই তাদের উপর শাস্তির বিধান করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ইন্নাল্লাহ লা ইয়ুমলি লিয-যালিম ফাইযা আখাযাহু লাম ইফলিথু, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে ছাড়তে থাকেন, ছাড় দিতে থাকেন, দেখি তুমি জুলুম কত করতে পারো, করো, কিন্তু যখন সে জুলুমের চূড়ান্ত সীমানা ছাড়িয়ে যায়, তখন আল্লাহ রব্বুল আলামিন ফাইযা আখাযাহু লাম ইফলিথু, তখন তাকে ধরে ফেলেন এবং এমন ভাবে ধরে ফেলেন তাকে আর ছাড় দেন না। তারপরে আল্লাহর রাসূল পড়ছেন, ওয়া কাযালিকা আখযা রাব্বিকা ইযা আখযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ, এভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও হয়ে থাকে যখন তিনি কোনো জনপদকে পাকড়াও করেন, যখন সেই জনপদ হয় জালেম, সেই জনপদ হয় অত্যাচারী, সেই কওমকে, সেই জনপদকে যখন তিনি পাকড়াও করেন, তিনি এইভাবেই পাকড়াও করেন, নিশ্চয়ই তার পাকড়াওটা হচ্ছে অত্যন্ত কঠিন এবং অত্যন্ত যন্ত্রণাদায়ক। প্রিয় উপস্থিতি, আমাদেরকে এখান থেকেই বোঝার চেষ্টা করতে হবে আমাদের আদর্শ শিক্ষার কেন প্রয়োজন, কেন আমাদের নৈতিক শিক্ষার প্রয়োজন, কেন আমাদের দ্বীনি শিক্ষার প্রয়োজন। আমি আপনাদেরকে অনুরোধ করব যে মাদ্রাসা এখানে গড়ে উঠছে, যে প্রতিষ্ঠান গড়ে উঠছে, সেই প্রতিষ্ঠানের পিছনে আপনারা আপনাদের সাধ্যমতো সহযোগিতা, সাধ্যমতো পরিশ্রম ব্যয় করুন এবং আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য সাধ্যমতো প্রচেষ্টা গ্রহণ করুন। যদি আপনার সন্তানকে আপনি সঠিক শিক্ষা না দেন এখনই, তাহলে এই সন্তানগুলো কালকে হয়তো বা অনেক ভালো বড় প্রতিষ্ঠানে ভর্তি হবে, হয়তো সমাজে অনেক বড় বড় প্রতিষ্ঠানে বড় বড় জায়গায় তারা যাবে, কিন্তু তারা এই দুর্নীতিবাজ হয়ে, এই ধরনের নীতিহীন আদর্শহীন হয়ে বেরিয়ে আসবে, তখন তারা আপনার জন্য লজ্জার কারণ হবে। শুধুমাত্র দুনিয়ায় লজ্জার কারণ হবে না, কাল কিয়ামতের ময়দানে তারা কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ তুলবে যে এই আমার পিতামাতা, ইনারা আমাদেরকে কখনোই নৈতিকতা আদর্শ শিক্ষার জন্য কোনো ধরনের কথা বলেন নাই, আমাদেরকে উপদেশ দেন নাই, তারা আমাদেরকে যে ধরনের প্রতিষ্ঠানে পড়িয়েছিল এই সমস্ত প্রতিষ্ঠানে কোনো আদর্শ শিক্ষা দেওয়া হতো না, কোনো নৈতিকতা শিক্ষা দেওয়া হতো না, কোনো দ্বীনের শিক্ষা দেওয়া হতো না, আখেরাত সম্পর্কে জানানো হতো না, আর এ কারণে আজকে আমরা পদভ্রষ্ট হয়ে গেছি। অতএব হে আল্লাহ রাব্বুল আলামিন, এদেরকে আপনি ডাবল ডাবল শাস্তি দান করুন এবং তাদেরকে মহা লানতে অভিষিক্ত করুন। এইভাবে আমাদের সন্তানরা যেদিন আমাদেরকে অভিযুক্ত করবে কাল কিয়ামতের ময়দানে, তখন কি আমাদের শুনতে ভালো লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে না। অতএব প্রিয় উপস্থিতি, অবশ্যই আপনার সন্তানকে সেই সমস্ত জায়গাতেই পাঠাবেন যেখানে তারা সঠিক আদর্শ শিখছে, সঠিক দিন শিখছে, বিশুদ্ধ দিন শিখছে, শিরক বেদাত থেকে মুক্ত থাকার এবং তাওহীদ সুন্নাতের উপর প্রতিষ্ঠিত থাকার শিক্ষা গ্রহণ করছে, এই ধরনের প্রতিষ্ঠানে আপনার তাদেরকে পাঠাবেন। এবং এই সুযোগ করে দেওয়ার জন্যই আজকে দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এখানে আপনারা আপনাদের সন্তানদেরকে দেবেন এবং এখানে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা আপনাদের সাধ্যমতো প্রচেষ্টা গ্রহণ করবেন। আমি পরিশেষে আপনাদের সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আসার জন্য, এবং সেই সাথে বিশেষ করে যুবক ভাইদেরকে আমরা বলবো, কারণ যুবক ভাইরা আমাদের ভবিষ্যৎ কাণ্ডারী। যুবক ভাইদের সাথে আলহামদুলিল্লাহ এখন আমাদের যে একটা যোগসূত্র তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ যুবকরা যেভাবে আজকে দিনের পথে ফিরে আসছে, দিনের পথে তারা আজকে যে মেহনত করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য অত্যন্ত আশাভঞ্জক।
আমি যুবক ভাইদের প্রতি বিশেষভাবে অনুরোধ করব, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখার জন্য আপনারা বিশেষ ভূমিকা পালন করুন, যেন ভবিষ্যৎ প্রজন্ম, তারা অন্তত আগে যে প্রজন্ম যেভাবে চলে গেছে গেছে, কিন্তু আগামী প্রজন্ম তারা যেন তাওহীদ এবং সুন্নাতের উপর বেড়ে ওঠে, তারা যেন শিরক বেদাতকে চিনে শিরক বেদাত থেকে নিজেকে মুক্ত রাখার শিক্ষা নিয়ে বেড়ে ওঠে, তারা যেন সঠিক মানুষ হয়, সঠিক নৈতিকতা সম্পন্ন আদর্শ মানুষ হিসেবে যেন গড়ে ওঠে, তারা যেন ইসলামকে নিজেদের লাইফস্টাইল হিসেবে গ্রহণ করে নেয়, তারা যেন ইসলামকে বিজয়ী করার জন্য তাদের সার্বিক প্রচেষ্টা ব্যয় করে, এই ধরনের একটা প্রজন্ম গড়ে তোলার জন্য আমাদের যুবক ভাইরা যেন সাধ্যমতো প্রচেষ্টা যেন গ্রহণ করে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘ সারা বাংলাদেশের বুকে এই মিশন নিয়েই কাজ করে যাচ্ছে। আপনারা এই মিশনকে সাকসেসফুল করার জন্য, এই মিশনকে সফল করার জন্য সাধ্যমতো এগিয়ে আসবেন, আপনাদের সকলের প্রতি আন্তরিকভাবে এই আহ্বান জানিয়ে এবং এই মাদ্রাসার সফলতা কামনা করে আজকের মতো বক্তব্য শেষ করছি এখানেই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।